আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আলামিন হোসেন বিডিকার ব্লগে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম বন্ধুরা আমরা আজকের ব্লগে আপনাদের জন্য নিয়ে এসেছি সেভেন সিটের একটি টয়টা ব্র্যান্ডের অ্যাভেঞ্জা গাড়ি যারা আছেন বাংলাদেশ ইউস্কার সেকেন্ড হ্যান্ড গাড়ি সেভেন সিটের গাড়ি কিনতে চান বিডিকার ব্লগ থেকে তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে বন্ধুরা এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার তেরো মডেল দুই হাজার তেরো সালে রেজিস্ট্রেশন দুই হাজার তেরো সালেই অর্থাৎ ব্র্যান্ড নিউ গাড়ি গাড়ির সিসি হচ্ছে পনেরোশো গাড়িটি সম্পূর্ণভাবে ওয়াক চলছে এই গাড়িটিতে কোনোভাবেই সিএনজি কিংবা এলপিজিতে কনভার্ট করা হয়নি গাড়ির পেপার্স আপনি দুই বছর আপডেট পাবেন অর্থাৎ টোটালি কমপ্লিট করা রয়েছে গাড়িটির সামনে আপনার এইচএডি হেডলাইট ব্যবহার করা হয়েছে ভিতরে হচ্ছে বেচ কালার সিটগুলো লাগানো আছে কাবার এবং বাইরে হচ্ছে ব্ল্যাক গাড়িটির সামনে পিছনে যে স্টিল বাম্পার লাগানো রয়েছে গাড়িটি সম্পূর্ণভাবেই কমপ্লিট করা আছে এরপরেও আমি যে ভিডিওটি দেখাচ্ছি যখন আপনি সরাসরি আসবেন গাড়িটি সরাসরি যখন দেখবেন যদি কোনো ত্রুটি ধরা পড়ে তবে সেটা ইনশাআল্লাহ আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো সো ভিউয়ার্স গাড়িটির যে ফুল বডির কন্ডিশনটা একটু দেখাচ্ছি একটা বাংলাদেশ ইউজ কার্ড সেকেন্ড হ্যান্ড গাড়ি যখন আপনি কিনতে যাবেন তখন সেই গাড়িটির বডিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা না গাড়িটির যে ইঞ্জিন কন্ডিশন ভালো আছে কিনা না পেপার্স আপলোড আছে কিনা। গাড়িটি যখন আপনি কিনবেন গাড়িটি কেনার পরে আপনার নামে নাম ট্রান্সফার হবে কিনা এই বিষয়গুলো কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগেই কিন্তু এই বিষয়গুলো সম্পূর্ণভাবে দেখা উচিত আর আমরা যারা শুরুের লোক রয়েছে আমরা একটা গাড়ি কিনতে গেলেই আমরা এই বিষয়গুলো ভালো করে দেখে শুনে বুঝে এরপরেই আমরা গাড়িটি ক্রয় ক্রয় করি যারা আছেন আমাদের কাস্টমার যারা আমাদের কাছ থেকে গাড়িটি ক্রয় করবেন তারা গাড়িটি কেনার পরে যেন কোনো প্রকার কোনো সমস্যার সম্মুখীন না হন সেই দিকে আমরা সময় খেয়াল রাখি সো ভিওর্স আমি একটু গাড়িটির যে ভিতরের কন্ডিশন আপনাদেরকে দেখাবো সমন্বিত ভিওর্স আমি একটু গাড়িটির যে ড্যাক্সবোর্ড কন্ডিশনটা দেখাচ্ছি ড্যাক্সবোর্ট আপনি সম্পূর্ণভাবে ব্ল্যাক পাচ্ছেন এবং সিট কাভারগুলো আপনি বেজ কালার পাচ্ছেন অটো গিয়ার একটি গাড়ি এবং গাড়িটিতে আপনার যে কী স্টার্ট রয়েছে গাড়িটির যে ভিতরের টোটালি যে কন্ডিশনটা আমি একটু দেখাচ্ছি এখানে আপনি ডাবল কেসিং পাচ্ছেন এসির যে প্যানেলগুলো এখানে ডাবল পাচ্ছেন এবং যেই সিটগুলো সম্পূর্ণভাবে ফ্রেশ পাচ্ছেন গাড়িটি যেহেতু পার্সোনাল ইউজের তেমন একটা বেশি রান হয়নি আমি আপনাদেরকে একটু মাইলেজটা দেখাই আর গাড়িটি কিন্তু আপনার ব্রান্ড নিউ গাড়ি যা চলেছে এটা শুধু আপনার বাংলাদেশে ইউজ হয়েছে গাড়িটি রান হয়েছে মাত্র পঞ্চান্ন হাজার তিনশো বত্রিশ কিলোমিটার এই গাড়িটি মাত্র রান হয়েছে আর গাড়িটি সম্পূর্ণভাবে তেলেই আছে কোনো সিএনজি বা এলপিজি নেই যারা আছেন তেলের গাড়ি এভেন গাড়ি নিতে চাচ্ছেন সেভেন সিটের তারা চাইলে এই গাড়িটি নিতে পারেন আমি একটু সামনের যে এখানে রয়েছে দুটি সিট এবং তার পিছনে রয়েছে আরও তিনটি সিট এখানে তিনটি সিট রয়েছে তিন দুটি প্লাস হচ্ছে তিনটি পাঁচ এবং তার পিছনে রয়েছে আরও দুটি সিট টোটাল হচ্ছে সেভেন সিট অবশ্য যখন আপনি সরাসরি আসবেন গাড়িটি দেখবেন তখন ইনশাল্লাহ গাড়িটি পছন্দ হবে আর গাড়িটিতে অ্যাক্সিডেন্ট হিস্টারি আছে কিনা এটা শিওর হওয়ার জন্য আমরা বিটগুলো চেক করেছি এবং আমরা শিওর হয়েছি যে গাড়িটিতে ইনশাআল্লাহ কোনো মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই সো ভিওর্স আমি এই গাড়িটি আপনাদেরকে যেই ভিতরের যে কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সো আমি একটু পিছনের দিকে এসেছি পিছনের দিক দিয়ে আমরা গাড়িটির যেই ভিতরের কন্ডিশনটা আমরা দেখবো এখানে কিন্তু আপনি মালামাল ক্যারি করার জন্য আপনি এখানে একটু পর্যাপ্ত পরিমাণে আপনি এখানে জায়গা পাবেন এবং টোটালি আপনি ফ্রেশ কন্ডিশনের আর ষাটটি সিট পাবেন সব ভিউর এ ছিল আমার গাড়িটির টোটালি যেই ভিতরের কন্ডিশন এবার আমি একটু ইঞ্জিনের দিকে চলে যাব সমন্বিত ভিউয়ার্স আমি গাড়িটির ইঞ্জিনের দিকে চলে এসেছি এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ডিও এইচ ভিভিটিআই পনেরোশো সিসির অকটেন চালিত ইঞ্জিন আপনার যে ইঞ্জিন কন্ডিশন খুবই ফ্রেশ রয়েছে এবং আমি একটু যে ফুল ব্যাটারির দিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনার যেভাবে একটু পার্সের দিকে লক্ষ্য করবেন গাড়িটা আনার পর এখন আমরা কোনোভাবেই ওয়াশ করিনি যেভাবে আছে আপনাদেরকে সেভাবেই দেখানোর চেষ্টা করছি গাড়িটি যখন আমরা আপনার কাছে ডেলিভারি দেবো তখন আমরা সম্পূর্ণভাবে কমপ্লিট করে আপনার কাছে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো সো ভিওর্স এখানে যে ইঞ্জিন কাবারটি রয়েছে এবং আমরা সাবনের বিটগুলো আমরা চেক করেছি সো এবার গাড়িটির দামের ব্যাপারে একটু আলোচনা করি বন্ধুরা আমার এই গাড়িটির দাম হচ্ছে আস্কিং মূল্য চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ লাখ পঞ্চাশ হচ্ছে গাড়িটির আস্কিং মূল্য যখন আপনি সরাসরি আমাদের শোরুমে আসবেন গাড়িটি সরাসরি দেখবেন যদি আপনার গাড়িটি ভালো লাগে চেক করাবেন দেন এরপরে আলোচনার মাধ্যমে এই গাড়িটির দাম অল্প কিছু কমানো যাবে সো ভিউয়ার্স আমাদের এই গাড়িটি সম্পর্কে গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের সাথে যোগাযোগের জন্য ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের যে নাম্বারটি রয়েছে আপনি কিন্তু সে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনি বিডিকার ব্লগ থেকে কোন গাড়িগুলো রিভিউ চান এবং আপনি কোথায় বসে আমাদের এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সো গাইস আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো গাড়ি নিয়ে সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকুন আর চোখ রাখুন বিডিকার ব্লগে খুঁজে নিন আপনার পছন্দের যে কোনো গাড়ি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম